কুক থেকে জামিন পাওয়ার পরেও তার বিরুদ্ধে নতুন গাইবী মামলা দিয়ে তাকে আবার জেলখানায় ঢোকানো হয়েছে। সেই মামলার জামিন হওয়ার পরে আবার সেই মুন্সিগঞ্জের মামলা দিয়ে আবার জেলখানায় ঢুকায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার উপরে নির্যাতন চলছে। মুক্তি মনির হুসাইন কাসিমের অপরাধ তিনি সরকার পতনে আন্দোলন করেছিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই আজকের বিরোধী দল যারা বলে চুর চুর ফুট চুর তারা কিসের পতনে আন্দোলন করে? আগামী সাথে বন্ধুরা মাওলানা মামুনুল হক এই দেশের যুবকদের আইডল, সর্বস্তরের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলখানে আটকে রাখা হয়েছে। সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ। তারপরও আজকে তাকে কারাগারে নির্মম নির্যাতন করে রাখা হয়েছে। তাকে যখন কুড়ে হাজির করা হয় দেখলেই মনে হয় কতটুকু নির্যাতন করছেন। আলেম উলামায়ে কেরামে দেশে বন্যার পানিতে ভেসে আসি নাই, আমরা দেশের ঘর জামাই নয়, আমরা দেশের আমল বাড়ির বাদন নয়, আমরা দেশেরই সন্তান। আজকে যারা বাংলাদেশে আন্দোলন করে আমরা বর্তমান সরকারের পতনের কথা বলি না, আমরা বলি না 2014 সালে বুথ কেন্দ্রে মানুষ যাই নাই হত্যা ঘুমিয়েছে, আমরা বলি না 2018 সালে রাতের দিনের বুট রাতে হয়েছে, আমরা এই সরকারের পতনের কথা বলছি না, আমরা আমাদের দাবি আদায় করার জন্য আন্দোলন করছি। আমাদের আমলকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করতে হবে। যদি না করেন, যদি না করেন বাংলাদেশের 52 বছরের স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে, পতন হয়েছে, বিএনপির পতন হয়েছে, আপনাদেরও পতন হবে। তবে আমরা শুধু দেখার অপেক্ষায় আছি পতনটা আপনাদের সম্মানের সাথে হয় না কলঙ্কের সাথে হয়। যদি আর এখানে নির্যাতিত হয় আমাদের মামলাগুলো যদি প্রত্যাহার করা না হয়, আরামদের যদি মুক্তি দেওয়া না হয়, আপনাদের নিরাজ্য পতন হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের আলেম উলামায়ে কেরামের মুক্তি, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের মামলাগুলি প্রত্যাহার করার জন্য। দুই মামলা অধীনে আমরা প্রত্যাহার করে না হয়, আর আমাদের যদি মুক্তি দেওয়া হয় আমি আজকে জনসমাজকে জানতে চাই